সুপ্রভাত প্যারেন্টস আর সুপ্রভাত আমার সব ছোট্ট সোনাদের, ভালো আছো তো তোমরা? নার্সারি বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চল, আজকে আমরা আমাদের মজার মুলুক ছবিও ছড়া বই থেকে একটা নতুন খুব মজার ছড়া শিখে নিই পরীক্ষার জন্য। তাহলে চলো তো আমার সাথে খুলে ফেলো মজার মুলুক ছবিও ছড়া বইয়ের 15 নম্বর পাতাটা। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে খুলে ফেলেছ মজার মুলুক ছবিও ছড়া বইয়ের 15 নম্বর পাতা। দেখো এখানে ছড়ার নাম লেখা আছে, খোকা যাবে শ্বশুর বাড়ি। খুব মজার ছড়া। খোকাকে তো আমরা আগেই জেনেছি, ছোট্ট খোকা। ছোট্ট খোকা এখন একটু বড় হয়েছে, দেখো এই যে এখানে এই ছড়ায় এই খোকা আর তার বাড়ির সঙ্গী হুলো বিড়ালের কথা বলা হয়েছে। খুবই মজার ছড়াটা, আমি একবার পড়ে শোনাই তোমাদের, তারপরে ছড়ার অর্থটা বলবো। তাহলে ছড়ার নাম কি হলো? খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। তার মানে খোকা শ্বশুর বাড়ি যাচ্ছে, তো সঙ্গে কাউকে একজনকে তো যেতে হবে। তো আমাদের বাড়িতে কে আছে? হুলো বেড়াল। সেই হুলো বেড়াল এই দেখো কীভাবে কোমর বেঁধেছে, দেখেছ? তাহলে খুব মজার ছড়া না? আরেকবার পড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি। ছড়ার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। তাহলে চলো বাচ্চারা, এবার আমরা মজার ছড়াটা অ্যাকশন করে দেখি। বাচ্চারা তোমরা তাহলে রেডি তো খোকা যাবে শ্বশুর বাড়ি ছড়াটা আমার সাথে অ্যাকশন করে প্র্যাকটিস করার জন্য? খোকা, আমাদের খোকা, এই যে আমাদের খোকা আর আমাদের হুলো বিড়াল কিন্তু একদম রেডি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। চলো তাহলে আমরা এই ছড়াটা অ্যাকশন করে প্র্যাকটিস করি। ছড়ার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। ভালো লাগলো তো মজার ছড়াটা? আরেকবার করি চলো। ছড়ার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। তাহলে ভালো লাগলো তো সবার ছড়াটা? খুব ভালো করে প্র্যাকটিস করো অ্যাকশন করে বাড়িতে, খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা আর হুলো বিড়াল কিন্তু তোমাদের টাটা বাই বাই বলতে চলে এসছে। তাহলে আবার দেখা হবে সবার সাথে পরের বাংলা ক্লাসে। ভালো থেকো তোমরা। সঙ্গে যা